শাপলা শালুক শাপলা শালুক শাপলা শালুক এক গানের পাখির বন চলো সেখানে দেখি হয়েছে কি আজকে আয়োজন আজকে আয়োজন বন্ধুরা তোমাদের সবাইকে প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মার্সেল শাপলা শালুক আজকের মার্সেল শাপলা শালুক কি কি বিষয় নিয়ে সাজানো হয়েছে তা জানিয়ে দেব আমি মনি অনুষ্ঠানটি পরিকল্পনা এবং পরিচালনা করেছেন কাজলি আন্টি আবৃত্তি করে শোনাবে ছোট্ট বন্ধু সমৃদ্ধি সূচনা গাহি শ্যামের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারি দুয়ার খোলো ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে পূজার সময় হলো স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয় দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠক্ষীণ ডাকিল পান্থ দ্বার খোলো বাবা খাইনি কো সাত দিন সহসা বন্ধ হলো মন্দির ভুখারি ফিরিয়া চলে তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে ভুখারি ফুকারি কয় ওই মন্দির পূজারীর হায় দেবতা তোমার নয় মসজিদে কাল শির নিয়াছিল অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন বলে বাবা আমি ভুকা ফাকা আছি আজ নিয়ে সাত দিন তেরিয়া হইয়া হাকিল মোল্লা ভেলা হলো দেখি ল্যাঠা ভুকা আছো মারো গোভাগাড়ে গিয়া নামাজ পড়িস বেটা ভুখারি কহিল না বাবা মোল্লা হাকিল তবে রে শালা সোজা পথ দেখ গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা ভুখারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করনি প্রভু তব মসজিদ মন্দিরে প্রভু নেই মানুষের দাবি মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি কোথা চেঙ্গিস গজনি মাবুদ কোথায় কালা পাহাড় ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার খোদার ঘরে কে কপাট লাগায় কে দেয় সেখানে তালা সব দ্বারের খোলা রবে চালা হাতুড়ি শাবল চালা হায় রে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ফণ্ড গাহে স্বার্থের জয় শাপলা শালুক এক গানের পাখির বন মার্সেল শাপলা শালুকের আয়োজনে এখন রয়েছে নাটিকা খুকি খুকি অনেক রাত হয়েছে এখন ঘুমিয়ে পড়ো যাচ্ছি মা যাচ্ছি এই তো আর একটু কাছে রে শুতে যাচ্ছি না মাকে নিয়ে আর পারি না হাতে এক গাদা কাজ রাতের মধ্যে শেষ করতে হবে আমাদের স্কুলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অনুষ্ঠান হেড স্যার সব দায়িত্ব আমাকেই দিয়েছেন কি কি করবে সব আমাকেই বুঝিয়ে দিতে হবে না আর পারছি না অনেক রাত হয়ে গেল আর পারছি না আজ বরং ঘুমিয়ে পড়ি কাল যা হয় একটা কিছু করে দেব যাই ঘুমোতে যাই খুকি 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 ঘুমিয়ে পড়েছ নাকি খুকি খুকি ঘুমিয়ে পড়েছ কে কে তুমি আমায় অমন করে ডাকছো
আমাকে চিনতে পারছো না? না তো, চিনতে পারছি না। আমার দিকে তাকাও তো, ভালো করে দেখো। একি এবার চিনতে পাচ্ছি, ঠিক চিনতে পাচ্ছি। বলো তো এবার আমি কে? তুমি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এই তো চিনে ফেলেছো। তুমি এখানে কেমন করে এলে? আমি শিশুদের খুব ভালোবাসি, তাই যেখানেই শিশুরা সেখানেই আমি। তাই তো, তুমি আমাদের জন্য কত ছড়া কবিতা লিখেছো। আচ্ছা, তোমার ডাকনাম তো দুপু, তাই না? তাও জানো দেখছি। হ্যাঁ, তোমার জীবনী পড়ে জেনেছি তোমার ডাকনাম দুখুমিয়া, জন্ম বর্ধমানের চুরুলিয়া গ্রামে। আমাদের স্কুলে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তা শুধুই তোমাকে নিয়ে। আমি বিস্ময়ে অবাক হয়ে যাচ্ছি, তোমরা শিশুরা আমাকে এত ভালোবাসো। আমরা সবাই তোমাকে ভালোবাসি, তুমি যে আমাদের জাতীয় কবি, তুমি আমাদের সকলের প্রিয় কবি। কত দুঃখ কষ্টে তোমার জীবন গড়া। ছোটবেলা থেকেই বাবা মাকে হারিয়ে বাউন্ডেলে জীবন, খেয়ে না খেয়ে জীবন বাঁচানো, রুটির দোকানে কাজ করা, যুদ্ধ করা, কবিতার জন্য, গানের জন্য, এদেশের মানুষের মুক্তির জন্য কারাবন্দী হওয়া, এই দেখো মনটা বুঝি খারাপ করে দিলাম। বিদায় বন্ধু, বিদায়। কোথায় যাবে তুমি বলো না, কোথায় যাবে? তোমাকে কিছুতেই যেতে দেব না। আবার আমি তোমাদের শিশুদের মাঝে ফিরে ফিরে আসব, চিরচেনাই বাংলাদেশে। বিদায় বন্ধু, বিদায়, বিদায়। তাহলে এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম, কি চমৎকার স্বপ্ন, আমাদের প্রিয় কবি নজরুলকে নিয়ে। বন্ধুরা, প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে আজ আমরা সবাই ঘরে বন্দী। এই ভাইরাসকে মোকাবেলায় আমরা সবাই সুস্থ থাকব, সুরক্ষিত থাকব, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলব এবং ঘরে থাকব। যদি কোনো কারণে একান্তই ঘর থেকে বেরোতে হয়, অবশ্যই কিন্তু আমরা মাস্ক পরে বেরোব। তোমাদের সকলের সুস্থতা কামনা করে শেষ করছি আজকের মার্সেল শাপলা শালুক। আগামী শাপলা শালুক দেখতে ভুলো না কিন্তু। আল্লাহ হাফেজ। শাপলা শালুক, শাপলা শালুক, শাপলা শালুক, এক গানের পাখির বন।